হাই ফ্রেন্ডস, আমি সুদীপ্ত আর আমার লার্ন অ্যান্ড আর্ন ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আর আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব, এখানে আপনারা দেখতেই পাচ্ছেন ন্যাশনাল স্কলারশিপস পোর্টাল, অর্থাৎ কেন্দ্রীয় সরকার কিন্তু সমস্ত ছাত্রছাত্রীদেরকে কিন্তু স্কলারশিপের স্কিম চালু করছে, অর্থাৎ স্কলারশিপ দিচ্ছে। যারা এই মুহূর্তে পড়াশুনো করছেন, অর্থাৎ ক্লাস ওয়ান থেকে একদম গ্র্যাজুয়েশন এবং পোস্ট গ্র্যাজুয়েশন পর্যায় পর্যন্ত কিন্তু এখানে বিভিন্ন ধরনের স্কলারশিপ স্কিম রয়েছে, সেই স্কলারশিপগুলোর জন্য কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। তো এই স্কলারশিপ স্কিমটা আবেদন করার জন্য আপনার কী কী গাইডলাইন্স রয়েছে সেটা আপনাদেরকে এখানে দেখিয়ে দেবো, এবং অবশ্যই আমি এই আমার ভিডিও ডেসক্রিপশানে লিঙ্ক দেবো, সেখান থেকে আপনারা সরাসরি লিঙ্কের মাধ্যমে ওয়েবসাইট ওপেন করে রেজিস্টার করতে পারবেন এবং স্কলারশিপটার জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তো এখানে দেখে নেওয়া যাক কী কী গাইডলাইন রয়েছে। এখানে অবশ্যই আপনার যদি আপনি নতুন রেজিস্টার করেন, তাহলে আপনাকে যে বিষয়গুলো যে ইনফরমেশানগুলো ফিল আপ করতে হবে সেটা হচ্ছে স্টেট ডসিমাইল, অর্থাৎ আপনি যে স্টেটে পাস করছেন সেই স্টেট সিলেক্ট করবেন। এরপর স্কলারশিপ ক্যাটাগরি, অর্থাৎ আপনি যে স্কলারশিপ ক্যাটাগরি পর্যায়ে জন্য অ্যাপ্লিকেশান করবেন, অর্থাৎ প্রি ম্যাট্রিক হলে প্রি ম্যাট্রিক, পোস্ট ম্যাট্রিক হলে পোস্ট ম্যাট্রিক, বা টপ ক্লাস স্কলারশিপ হলে টপ ক্লাস স্কলারশিপ। প্রি ম্যাট্রিকটা হচ্ছে যারা ফার্স্ট ক্লাস ওয়ান থেকে টেন পর্যন্ত, অর্থাৎ ক্লাস ওয়ান থেকে মাধ্যমিক পর্যন্ত যারা পড়াশুনো করছেন, তারা প্রি ম্যাট্রিক স্কলারশিপের জন্য কিন্তু আবেদন করতে পারবেন। এবং এরপর রয়েছে পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ, অর্থাৎ যারা ক্লাস ইলেভেন থেকে গ্র্যাজুয়েশন পর্যায়ে যারা পড়াশুনো করছেন, তারা কিন্তু এটা অ্যাপ্লিকেশান করতে পারবেন। এবং তারপর যে রয়েছে টপ ক্লাস স্কলারশিপ স্কিম, অর্থাৎ যারা আইআইটিএস বা আইআইএমএস পর্যায়ে আবেদন বা পড়াশুনো করছেন, তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। এছাড়া রয়েছে মেরিট কাম মিন স্কলারশিপ, এটা রয়েছে তাদের জন্য যারা মুহূর্তে পোস্ট গ্র্যাজুয়েশন, অর্থাৎ এমএ তে পড়াশুনো করছেন টেকনিক্যাল বা প্রফেশনাল কোর্সে। এবং এরপর আপনাদেরকে যে সমস্ত বিষয়গুলো ফিল আপ করতে হবে সেটা হচ্ছে স্টুডেন্ট নেম, অর্থাৎ আপনার যে নাম রয়েছে মাধ্যমিকের অ্যাডমিট এবং মার্কশিটে যে নামটা রয়েছে সেই নামটা অবশ্যই আপনাকে লিখতে হবে। আর তারপর হচ্ছে ডেট অফ বার্থ, অবশ্যই আপনার মাধ্যমিক সার্টিফিকেট বা অ্যাডমিটের যে নাম ডেট অফ বার্থ রয়েছে সেটা সিলেক্ট করবেন। এরপর আপনার একটা বৈধ মোবাইল নাম্বার দেবেন, কারণ এই মোবাইল নাম্বারে কিন্তু আপনার ওটিপি আসবে রেজিস্ট্রেশন করার সময়। এরপর একটা আপনার বৈধ ইমেল আইডি দেবেন, আইডেন্টিফিকেশান মার্কস বা ডিটেলস দেবেন, সেটা হচ্ছে আপনার শরীরের মধ্যে যদি কোনোরকম দাগ বা কাটাছেঁড়া থাকে সেটা আপনি উল্লেখ করবেন। এরপর আপনার আধার নাম্বার দেবেন, আধার নাম্বারটা অবশ্যই আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে কিন্তু লিঙ্ক থাকতে হবে। এরপর আপনার যে ব্যাঙ্ক ডিটেলস ফিল আপ করবেন সেটা আপনার দেবেন ব্যাঙ্কের নাম, আইএফএসসি কোড এবং ব্রাঞ্চের নাম, আপনার যে ব্যাঙ্কটা যে ব্রাঞ্চের পর্যায়ে রয়েছে সেই ব্রাঞ্চের নাম দিতে হবে। এরপর যে সমস্ত বিষয়গুলো রয়েছে, আপনি কিন্তু আপনার একটা অ্যাপ্লিকেশান ফর্মে আপনার একটা আইডি তৈরি হবে, আপনার একটা ডেট অফ বার্থ এবং আধার নাম্বার দিয়ে কিন্তু আপনার একটাই আইডি তৈরি করতে পারবেন। যদি আপনার একাধিক নাম দিয়ে একাধিক আইডি তৈরি করেন, আপনার কিন্তু অ্যাপ্লিকেশান রিজেক্ট হয়ে যেতে পারে। এরপর যেটা বিষয় রয়েছে অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম, অর্থাৎ আপনার যে অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম রয়েছে সেটাকে আপনাকে উল্লেখ করতে হবে। তো এখানে দেখে নেবো আপনাদের কী কী ইনফরমেশান লাগবে। এখানে দেখুন ইনফরমেশানগুলো রয়েছে চুজ ইয়োর ডসিমাইল, স্টেট ডসিমাইল, অর্থাৎ এখানে আপনি যে স্টেটে বাস করুন, দেখুন এখানে বিভিন্ন স্টেটের নাম রয়েছে, বিহার, চণ্ডীগড়, ছত্তিশগড়, দিল্লি, গোয়া, গুজরাট, হরিয়ানা, হিমাচল প্রদেশ, আপনি যে স্টেট থাকবেন বা যার আপনি ওয়েস্ট বেঙ্গল আর ওয়েস্ট বেঙ্গল থেকে ফিল আপ করবেন, ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করবেন, ঝাড়খণ্ড হলে ঝাড়খণ্ড, বিহার হলে বিহার, আপনার যেটা স্টেট সেটা সিলেক্ট করবেন। এরপর হচ্ছে স্কলারশিপ ক্যাটাগরি, অর্থাৎ আপনি যে স্কলারশিপের জন্য অ্যাপ্লিকেশান করছেন সেটার জন্য এখানে ক্লিক করুন, যদি প্রি ম্যাট্রিক হয় প্রি ম্যাট্রিক, পোস্ট ম্যাট্রিক হলে পোস্ট ম্যাট্রিক। এরপর রয়েছে টাইপ স্কিম, অবশ্যই এখানে টাইপ স্কিমটা স্কলারশিপ স্কিম অপশানে চুজ করবেন, ডেট অফ বার্থ দেবেন, জেন্ডার সিলেক্ট করবেন, মোবাইল নাম্বার দেবেন, ইমেল আইডি দেবেন, ব্যাঙ্ক আইএফএসসি কোড দেবেন, ব্যাঙ্ক আইএফএসসি কোড আবার দেবেন, এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দেবেন, ব্যাঙ্ক অ্যাকাউন্ট আবার নাম্বার দেবেন, কনফার্ম করবেন। এরপর যে ব্যাঙ্ক নেম, অর্থাৎ আপনার যে ব্যাঙ্কের নাম, আপনি যেই ব্যাঙ্কের ডিটেলস দিচ্ছেন সেই ব্যাঙ্কের নাম কিন্তু উল্লেখ করতে হবে। এরপর রয়েছে আইডেন্টিফিকেশান ডিটেলস, এবং তারপর রয়েছে ক্যাপচা কোড, দেওয়ার পর এখানে যে দুটো যে টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে এখানে আপনি টার্মস অ্যান্ড কন্ডিশন দুটোকে ফিল আপ করবেন, এবং তারপর রেজিস্টার নাও অপশানে ক্লিক করে ফরওয়ার্ড করবেন, তাহলে আপনার মোবাইলে একটা ওটিপি আসবে, সেই ওটিপি দিয়ে আপনি আপনার অ্যাপ্লিকেশানটা ভেরিফাই করবেন। তো থ্যাংক ইউ, অল দ্য বেস্ট, আপনারা অবশ্যই এখানে ফিল আপ করবেন,
আর এই ফিল আপ করার পর রেজিস্টার হয়ে যাওয়ার পর আপনার যে মাধ্যমিকের যে মার্কশিট রয়েছে সেটাকে আপলোড করবেন। তো থ্যাংক ইউ, অল দ্য বেস্ট। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।